বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ নাসিম আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা যশোর। প্রায় প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসের অষ্টম দিন। আজকে আমার আলোচনার বিষয় রাজনীতি ও উন্নয়নে নারী, অনার্স দ্বিতীয় বর্ষ। শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান, সাবজেক্টের নাম রাজনীতি ও উন্নয়নে নারী, আলোচনা বিষয় শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান। বাংলাদেশে আমাদের একটা সবচেয়ে বড় মারাত্মক সমস্যা তোমরা লক্ষ্য করবা, যেটা নারীদের লেখাপড়ার ব্যাপার। অনেকটা পিছিয়ে আছে আমাদের নারী সমাজ। পুরুষের তুলনায় নারীদের পিছিয়ে থাকার অন্যতম প্রধান একটি কারণ হলো শিক্ষা। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে বাংলাদেশের নারীরা দীর্ঘকাল শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। 1990 সালে সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক ঘোষণা করার পর থেকে শিক্ষার হার মেয়েদের কিছুটা বাড়লেও পুরোপুরি বাড়েনি, অর্থাৎ বৃদ্ধি পায়নি। তারপরে দেখো, তাছাড়া সরকার বিভিন্নভাবে শিক্ষার জন্য খাদ্য, কর্মসূচি, উপবৃত্তি প্রকল্প, মহিলাদের অর্থাৎ নারীদের নারী কুঠা ইত্যাদি বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করেছেন, যেটা নারীদের শিক্ষার জন্য আগ্রহ, উদ্বুদ্ধ, আবেগ যেটাই বলা যায় না কেন, মানে অনেকটা বেড়েছে। তবুও সার্বিকভাবে নারীর অবস্থান শিক্ষার ক্ষেত্রে পুরুষের তুলনায় অনেক দুর্বল, অর্থাৎ শোচনীয়। নারীর শিক্ষাগত অবস্থান, প্রাথমিক শিক্ষা শিশুদের হাতে করি হয় প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর অভাবে নারীরা স্কুলে না যেয়ে অনেকটা কাজে নিয়োজিত হয়, যেখানে শিশুদের হাতে খড়ি দেওয়ার কথা সেখানে তারা অন্য কোথাও কাজে যোগদান দেয় জীবনদানের জন্য, অর্থাৎ জীবিকা উপার্জন করার জন্য, যেটা অন্যান্য দেশে খুবই কম দেখা যায়, অর্থাৎ নেই বললেও চলে। তার মধ্যে মেয়েদের অবস্থান তো আরও শোচনীয়। যখন মেয়েরা একটু বড় হয়, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া আসা শেষ না হতে হতে তাদের ঝিয়ের কাজে, অর্থাৎ অন্য কোনো বাসা বা বাড়িতে কাজে যোগদান করে জীবিকা অর্জনের জন্য। আর যেসব পরিবারের আর্থিক অবস্থা ভালো, তারাও মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রাখে, কারণ মেয়েদের স্কুলে যাওয়াটা অর্থাৎ বাইরে যাওয়াটা অনেক ফ্যামিলি, গোটা ফ্যামিলি ধরে অপছন্দ। তাই দেখা যায় বাংলাদেশের স্কুলে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, তার মধ্যে নারী শিক্ষা আরও শোচনীয়। তাহলে দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে নারীরা যেতে না যেতেই ঝরে পড়ে, অর্থাৎ কোনো রকম প্রাথমিক বিদ্যালয়টা ছাড়ানোর পরেই অনেক শিশু ঝরে যায়, যেখানে তাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম দেখা যায়। তারপরে দেখো মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের অবস্থান। প্রথমে গেল প্রাথমিক শিক্ষা, তারপরে মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের অবস্থান। অধিকাংশ মেয়েই মাধ্যমিক পর্যায়ে এসে ঝরে পড়ে, প্রাথমিক বিদ্যালয়টা কোনোরকম ছাড়িয়ে এসে মাধ্যমিক বিদ্যালয়ে এসে আর স্কুলে আসে না, বিশেষ করে মেয়েরা। তাই এক্ষেত্রে নারীদের শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু সরকার মাধ্যমিক শিক্ষার বিস্তারের জন্য উপবৃত্তি প্রদান করেছেন, আর এই ব্যবস্থার কারণে নারীরা শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবে। নারীদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার একটা অন্যতম বড় কারণ হলো অর্থের
অর্থের উপার্জন যখন না থাকে তখন সেটা কমে যায়। তারপরে দেখো উচ্চশিক্ষায় নারীর অবস্থা। বাংলাদেশে উচ্চশিক্ষার হার অতি নগণ্য, অর্থাৎ বাংলাদেশে মানুষের মধ্যে মেয়েরা যে উচ্চশিক্ষা অর্জন করতে পারে এই ধরনের দৃষ্টিভঙ্গি এখনও আসেনি। এই কারণে নারীরা উচ্চশিক্ষার কথা চিন্তাও করতে পারে না। ধীরে ধীরে নারী শিক্ষার মান কমে আসলেও ভবিষ্যতে সরকার যে পদক্ষেপ নিয়েছেন হয়তোবা নারী শিক্ষার হার বৃদ্ধি পাবে। তাছাড়া মেয়েরা সহজ বিষয়ে পড়াশুনো করে, তারপরে তারা যে বিষয়ে শিক্ষা অর্জন করে তা বেশিরভাগই কোনো পেশায় জড়িত হয় না। এই কারণে নারী শিক্ষার মানও অবনত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।